ইমাম হাসান কল্লাহ সবিন নিশ্চয়ই ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে ও ভাই আপনাকে যদি এখন তাদের নামটা বলে দেয় আমার নানার উম্মতের ইমান পরীক্ষা করার জন্য পর্যন্ত থাকবে না আমার নানার উম্মতের ইমানটা পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী দুনিয়ার জমিনে থাকবে আর বাহিনী দুনিয়াতে থাকলে আমার নানার গুনাহগার উম্মত গুলার তাজা থাকবে তাদের সাথে যারাই তাই মিলাইবো তারা জাহান্নামে আর যারা হাসান হুসাইন ভালো ভাসব তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে কথা বলে ঠিক না ঠিক এই জন্য একজন আশেক ডাক দিয়া বলে কতবার জিজ্ঞাসা করলো বিষকে পান করাই কয় না আশেক সুরে সুরে বলে আরে ও বৌহ একবার শুনি কে তোমার খাওয়াই লীজীরপরা নিরে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একেবার তোমার খামাই পরা নিরে বাইরে আমার সোনা চন্দ্রমুনি ছোট ভাই কয় ও বাইরে কেমনে যাও লিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইঘারা হই হারে বাইরে আমার সোনার চন্দ্রমণি হাকাস কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি হরে দুই ফুত্রহা রাইয়া কান্দে ফাতে মননী রে ইমাম হাফসান নুজেন যখন দুনিয়া থেকে বিদায় হয় আয়েবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন হাদিস বর্ণনা করে উনি বলে আমি স্বপ্ন দেখলাম জান্নাতের মধ্যে একই পাত্রের মধ্যে খাবার নিয়ে আমার নবী মা ফাতেমা আর হজরত রয়েছে আমি দেখলাম মা ফাতেমা বারবার কান্দে ও আল্লাহ আমার কলিজা টুকরা দুই রে দুনিয়া থেকে বিদায় করে দিছে এই জন্য আশেক বলে আকাশ কান্দে বা আকাশ কান্দে কান্দে দরিয়ার পানি দুই হা রায় কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও বা কহে শুনি তোমার খামাই লীজীর পরী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হাল্লা বলেও জিবিরাইল জিবরাইল যাওনা রে চলিয়া সত্তর হাজার জানাজার লাগি লাগ বাইরে আমার সোনার চ না পাগারে না জড়িয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই তানা দিন সন্তোষপুর ইউনিয়নের ইসলামপুর রাধানগর কবরবাসীর স্মরণে ইমাম হাসান হুসাইন আল্লাহ তালানহু যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বৃহত্তম বাৎসরিক সুন্নি সম্মেলন সাজাইয়া এ এলাকার আমার কতগুলা দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার অন্তরালের মা ভনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা ঘাত বাড়িয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরা সবার জীবনের গুণ না তুমি খোদা ক্ষমা কইরা দাও এরে আমার এই ইসলামপুর রাধানগর এলাকার মা বোনেরা গ কিরে মা দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছেনি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অতম গুনাহগার শামিম হোসেন রাজার সঙ্গে আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত দেও দাও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া Divina Marago. তোমরা তবে এলাকার নাই গো মা একদিন আসিলা লাল লঙ্গের বেনারসি শাড়ি পইরা গোমা আরেকদিন সোলা দেবা সাদা মান কিন কাপুর বড়িয়া তোমরার মতো কত মা বনে রাজা নি গো অন্ধকার কয়বরে মুরদা লাশ শুয়া রইছে গোমা আজকের মুনা যা তারার নসিব হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবার আয় মুনা যা ভাই আমি নামিন কইরা দুইখানা হাত আল্লাহর দরবারে দেও বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ কারো হাতগুলা খালি ফিরাইব না বাইরা রে আজকের জান্নাতের বাগানে যারা হাত বাড়াইব আমার আল্লাহ যেন তাদের সবার মনের আশাগুলা পূরণ করে দেয় মারা গো তোমার ঘরের একটা কন্যার মধ্যে নামাজের মশলাটা বিছাইয়া আমি নামিন করে দুইখানা হাত বাড়াইয়া দেব মা কুমিল্লা থেকে শামীম আমরা তোমাদের কাছে দুইটা হাত বাড়াইয়া মুসাফিরের সঙ্গে যদি দোয়া করো আমরার বিশ্বাস আমার আল্লাহ কারোর হাতগুলা কালি ফেরা দিব না ও আমার আল্লাহ আমরা আরে তুমি কবুল করছনী আমরার মা তুমি কবুল আমরারে তোমার মায়া লাগেনি মাবুদ ডাকলে কি রে মন জফলি কি ফান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ আল্লাহ জাগালয় তোমার মনে র মুনামিন আজকে মুনাজাতের মধ্যে এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিকশা ছালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা ঢাকা শহর সিটাং শহরে কাজ কইরা কইরা নিজের রক্তরে পানি কইরা আজকে বাবা অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ এমন আববাজাদের অন্ধকার কবরে আব্বার কবর তো জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে ও দয়াল দয়ালরা বোনালাম আজকের মা ফেয়া কত কফাল ফুরার হাত বাড়াইছে যাদের জগতের ভিতরে মা রে মা রে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সাওয়া বয়া যায় আল্লাহ যাদের মন মা কবরে আজকে মাহবিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখবো কিন্তু চেহারা কোন সন্তোষপুরের সৈদি আরব থেকে কল দিছে দিয়া কই হুজুর হামডার এলাকাতে যাইবেন আমার মাও নাই বাপও নাই আমার আম্মা পাল্লাইকে একটু খাস করে দোয়া করে নজর সামনে মাহের রমজান আইতা সন্তান ঘুম থেকে না উঠলে মা কত রকমের বাবা কত রকমের কত বাহানা জোয়ানা দিয়া বোর রাইতে বাদ খাবার লাগে ডাকত যার মান বোর রাইতে উঠব কথা সত্য কিন্তু জনম দুঃখী মা চারা দেখত না এমন কত ফুলাফান আছে যাদের জগতে বাফ নাই হাব্বা রাইতে দুধ কলা দিয়া নিজে না ভাত খাইয়া নিজের ফুতের পাতের মধ্যে দুধ গুলা দিয়া ফুতের বাদ খাওয়াইতো ও আল্লাহ মা জননী যদিও দুধ কেনার টাকাটা থাকতো না একদিনে দুধটা জাল দিয়া দিয়া ভূতেরা দুই দিন বাদ খাওয়াইতো মা বাপ খানা খাইতো না হাল্লা এমনও কত পোলাপান আছে যারা এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাপ মারে একটা লোক মা বাদ খাওয়াইব কেমনে বাপমা অন্ধকার কবরে। হাল্লাই এমন মাজার কবর দে তোমার মায়ার নজরে এমন মাজার কবর দেশে আল্লা রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আদাব তুমি দিও না দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা আরে কত নামা মা আল্লাহ যে সন্তানগুলা এমন দরদি মায়ের পাগল গো যে সন্তানগুলা এমনই দরদি আব্বার পাগল জানি না তারা কেমনে জানি দজ্জু দীরা রইছে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতের মধ্যে বরকত দান করে দাও অনেকের বাবা প্রভাসে আছে আল্লাহ দোয়া চাই প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন জানি না প্রবাসের জমিনে তারা কত কষ্ট করে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের মনে আশা তুমি পূরণ করো যাদের বাবা মা বেঁচে আছে গো হায়াতের মধ্যে বরকত দান করো যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও বিশেষ করে আল্লাহ ইমাম হাসান হোসেন রাদি আল্লাহ তালান হো যুব সংগঠনের উদ্যেগের মাহফিল আল্লাহ ছয়তম মাহফিল হইতেছে আল্লাহ আমত পর্যন্ত তাদেরকে মাহফিলটা করা তাও ফিক দান করে দাও আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও তাকে দেখলে বোঝা যায় যারা মা পাগল বাপ পাগল তারার সুখে দিয়া ফানি পড়তা চেহারা বাড়ি যাইব সবার চেহারা দেখব কিন্তু বাপ মার চেহারা দেখো না আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ফরিয়া তোমার দরবারে তারারে তুমি কবুল আর মঞ্জুর করো তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও আমি আর কারে ডাকি রে মা জননী কইয়া মাঝে আমার শুইয়া রয়েছে মাঝে আমার শুইয়া রয়েছে কম কবর দেশে যায় আমি হারে কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে হাব্বায় আব্বা কইয়াঙ বাবা বুঝি শুইয়া রইছে বাবা বুঝি শুইয়া রইছে কবর দেশে আই আমি হারে কারে বাল্লা ও দয়াল আল্লাহ এমন কপাল পোড়া ও আছে যারা আব্বা আম্মার আব্বা আম্মা কুয়া ডাকতে পারত না আল্লাহ আমরারে আপনি কবুল করেন আল্লাহ আমরারে আপনি কবুল করেন আল্লাহ কত মা বোনেরা পর্দার আড়ালে হাত বাড়াইয়া দিছে যারার মাও নাই বাফও নাই জনমের এতিম জনমের এতিম আল্লাহ ও আল্লাহ ফরিয়া তোমার দরবারে যাদের আব্বা আম্মা কবরে তারারে তুমি মাফ করো আল্লাহ আল্লাহ জানি না কেমনে দর্য ধারণ করে থাকে রে জানি না কেমনে দর্য ধারণ তাকে ঘরের মধ্যে বালিশটায় মাথা লাগে ঘুমাইলে আব্বার কথা আম্মার কথা মনে হয়ে যায় ও দয়াল আম্মা যাদের কবর আব্বা কবর না আল্লা ফয়সালা করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর না জাতের ফয়সালা করো আল্লাহ মাফিলের ফিলের ওসিলা আমরা সবার বিপদ আফদ মুসিবত থেকে হেফাজত দান করো ফসল ফলা দিতে বরকত কর করো মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যেই দিন মালা কুলমাউ তাজরাইল আসবে রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নুরা নূরানি হারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পরেয়া দিয়ান মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো দাঁড়া বাবা তুমি দাঁড়াও এটা দাঁড় করো না তুই না তুই দাঁড়া ফুট ওই যে ফুল যে দাঁড় তোর মা বাপ মা বাপ আছে আল্লাহ যেন কবুল করে আমিন পরে আছে এলাকা তো মা ফাগল বাঘ ফাগল আছে আমি তার দিয়েছে আমার মনটা কেন জানি মুনাজাতের মধ্যে গইলা গেছে তে কি বুঝল এই ছোট ফলা আল্লাহ সবাই মোহাব্বতের আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ সৌদ্রে মহতারাম আজকে ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ তালাহ যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক সুন্নি সম্মেলনের যিনি সম্মানিত সদারতকারী মুনাজাত পরিবেশন করবেন সৈয়দ জহরুল ইসলাম জুয়েল সাহেব আলোচনা করেছেন কুতুবুল আজি সুনিয়াল কাদের পির সাহেব হুজুর হজরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত ওলামাইকার আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ দাঁড়িপাক মুরুব্বী বাবা যুবক নজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা ডানলের মা বোনেরা সবাই মোহাব্বতের সাথে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহি ও বারাকতা এই ছেলে বল নিচে নামো আল্লাহ যেন আমার এই এলাকার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ যুব সংগঠনের মাহফিল কবুল করে আমার একটা বিশ্বাস অন্তরে যে যে ফুলা ফানগুলা যে মুরব্বী এটি মা বাফের লেগে কামসে আল্লাহ এদের চোখের ফানি রুসিল আজকের মাহফিল কবুল করে কারণ মাহফিল কবুল করার জন্য দশজনের হাত লাগে না একটা মানুষের চোখের ফানি লাগে একটা মানুষের চোখের আল্লাহ যেন কবুল করে আমিন বলেন আমার বাবারা বন্ধুরা বামে যাব না আমার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মা তুল আর বিবাহের ওয়াজটা করার জন্য ও বন্ধু মা ফাতেমার অন্য কেউ নয় দয়াল নবীর জানের জিগার হাসান হুসাইনের মা তুমি তুমি নন্দিনী হাসান হুসাইনে মা জনী নবীজির নযনের মনি জান্নাতের রমনির সরদার জান্নাতের রমনির সরদার মা জননী এ বিশ্ব জগতে মা যার বলেন খাতুন মাগো খাতুন জান্নাত ফাতে আমার মায়েরা বাবারা বন্ধুরা ফাতে মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দার এ বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই আমার মুজিরা পর্যার অন্তরাল থেকে আপনারা যারা ওয়া শুনতেছেন আপনারা যারা পাক পাঞ্জাতনের পাগল আপনারা যারা আহলে বায়াত পাগল আমার নবী বলেছেন মা ফাতেমা তু জহরা আমি নবীর একটা গুণাগার উন্মত যদি বাদ থাকে আমি নবীর কন্যা ফাতেমা তু জহরা তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না জোরে জোরে বলা যাবে কি সোবাহান কিন্তু বাবারে আমার নবীর কলিজার টুকরা মাইয়া শুধু মা ফাতেমা না আমার নবীর আরো দুইটা মাইয়া ছিল একটার নাম হজরতে উম্মে কুলসুম আর একটার নাম হজরতে উম্মে সালমা জোরে জোরে বলবেন না সোবাহান আল্লাহ হজরত বারাতে উম্মে কুলসুম উম্মে সালমা তারা দুইটা বইনারে আমার নবী বিয়া দিছে নবীর সাহাবি হজরত ওসমান জি নুরাইনের কাছে ও বন্ধুরে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন হজরত ওসমানের কাছে আমার নবী যখন হজরতে উম্মে কুলসুম রে বিয়া দিছে দেওয়ার পরে রে বাবারা নবীর মাইয়া হজরতে মা ফাতেমা তো জহরার বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স্কা আমার নবীজি মা ফাতেমা তো জহরার বিবাহের এতেজাম করলেন সারা জগতের মধ্যে খবর লাগে দিলেন আমার ফাতেমাকে বিবাহ দিব হজরত আলীকে পাত্র হিসেবে বাছাই করা হইল কিন্তু কেমন করে বাছাই করা হইল মনোযোগের সাথে আলোচনা শুনবেন তারপরে বুঝতে পারবেন কিন্তু হজরতে উম্মে কুমসুমরে যখন হজরত ওসমানের কাছে বিয়া দিল হজরতে উসমান দিয়াল্লাহ তালানহু অল্প কয়েকদিন সংসার করার পরে নবীর মাইয়া উম্মে কুনসুম বিদায় হয়ে গেল দুনিয়া থেকে আমার নবী ডাক দিয়া কয় ও আমার আরেকটা মাইয়া হজরত উম্মে আলমারে তুমি উসমানের কাছে বিয়া দিমু আর জোরে বলবেন না আল্লাহ ও বন্ধুরা ভাই বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা করবেন আমার নবীজির মাইয়া উম্মে কুলসুম ইন্তেকাল করার পরে আমার নবীজির দ্বিতীয় মাইয়া হজরত উম্মে সালমারে আমার নবীজির সাহাবি হজরত উসমানের কাছে বিয়া দিছে চিন্তা করেন আমার নবী হজরত উসমান রে কত ভালোবাসে হজরত উসমানের কাছে উম্মে সালমা বিয়া বসার পরে অনেক বছর পর্যন্ত সংসার করে এবার আমার নবীর কলিজার টুকরা মাইয়া হজরতে মা ফাতেমার ফালা মা ফাতেমার বিবাহ দিবে আমার নবী রহমতের নবীজি বিবাহের জন্য প্রস্তাব দেখতেছে একটার পর একটা আসতেছে একটার পর একটা আসতেছে মক্কায় এবং মদিনার বড় বড় ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা ধার আছে আমার নবীর দরবারে বলে ইয়ার সুলাল্লাহ ও মায়ার নবীজি আপনার মাইয়ারে আমরা বিবাহ করে নিতে চাই আমার নবী বলে একজন আসছে এক রাজা আরেকজন আসছে আরেক রাজা টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদ অভাব নাই তোমরা সবাই তুমি আমার মাইয়ারে বিয়া করতে চাও তবে আমি আমার মাইয়া ডারে এমনি এমনি বিয়া দিতাম না আমার মাইয়ার যার কাছে বিয়া দিব সে হওয়া লাগবো সব চাইতে উপযুক্ত সব চাইতে জ্ঞানী সব প্রখর বুদ্ধিওয়ালা ইয়ার রসুল আল্লাহ নবীজি তাহলে আপনি আপনার মাইয়া ডারে কেমন করে বিয়া দিবেন আপনার কাছে জানতে চাই আমার নবী কয় ও মক্কার সাহবাই ক্যারামেরা ও মদিনার সাহবাই ক্যারামেরা দনির দুলালেরা যদি আমার মাইয়া ফাতেমারে বিয়া করা লাগে আসো তোমরা আমার সঙ্গে মসজিদের মধ্যে আস মসজিদের মধ্যে ঢুকাইয়া আমার দয়াল নবী রহমতাল নবীজি তাদেরকে একসাথে বসাইলেন অজু আছে বলে হা সবাই অজু করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করল আমার নবী বলে এই মসজিদের মধ্যে তোমাদেরকে কেন হাজির করলাম কিন্তু আমার নবী তাকায় দেখে ওই জায়গার মধ্যে সব সাহাবিরা আছে কিন্তু আমার নবীর সাচা ভাই হজরত আলী রিয়াল্লাহ তালান হুনাই আমার নবী খবর যাই কি রে আমার আলি কোন জাগায় আমার আলি রে খবর লাগাও আমার আলি কোন জাগায় ইয়ার সোনাল্লা হজরত আলী তো যুদ্ধের ময়দানে হঠাৎ করে হজরত কয় হিসেবে সদাই কে ইয়ার সুনাল্লাহ আমি হাজির

বিভাগের পাত্র বাছাই করা হবে ইয়ার সুনাল্লাহ পাত্র বাছাই করবেন তো করবেন মসজিদে কেন ডাক দিয়ে বলে মসজিদের মধ্যে ঢুকাইল আমি তাদেরকে ঢুকাইয়া তাদের মধ্য থেকে যে সবচাইতে প্রখর শক্তিশালী তারে আমি আমার মাইয়া বিয়া দিব বলে ঠিক আছে গো নবী বিয়া দিবেন কথা সত্য এবার আমার নবী ডাক দিয়া কয় ও হজরতে আলী তুমি কি পরীক্ষা দিবা না আলী কুই আর সুনাল্লাহ আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার ধন নাই আমার ইজ্জত নাই আমার কোনো কিছু শুনাই সব আছে একমাত্র আপনার জন্য ও গ ও মায়ার নবী দয়ার নবীজি আপনার কাছে আমি কি পরীক্ষা দিব আমার নবী বলে আলী অন্য কোন পরীক্ষা নয় এ সাহাবাই শাহবাইকার তোমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত সবাই কই আর আল্লাহ প্রস্তুত আমার নবী ডাক দিয়া কয় ও সাহবাইকার আমি নবীর সামনে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তালাবাদ কইরা এক খতম পড়তে পারবে আমি আমার মাইয়া ফাতে তার কাছে বিয়া দিব আর জোরে বললেন না সোহান আল্লাহ মজিরা গো ও আবুজীরা মাইয়া বিয়া দেওয়ার সময় টাকাওয়ালা দেখきゃ দেন কিন্তু চিন্তা করছেন নি টাকাছে মাইয়াটারে বিয়া দেওয়ার পরে সুখে থাকবনি কিন্তু যদিও রিকশা ড্রাইভার হয় এলাকার নিম্ন শ্রেণীর মানুষও হয় মাইয়া যদি তার কাছে বিয়া দেয় ওই ব্যাডা মাইয়াটারে সবটাইতে সুখে রাখব লক্ষ কোটি টাকার মালিক হইলে যদি টাকাদার মধ্যে হারাম থাকে মাইয়্যার হারাম খাওয়াইব এজন্য চিন্তা করবে যদিও টাকাওয়ালা না হয় সেটা যদি আমলদার হয় ছেলেটা যদি হয় ছেলেটা যদি সুন্নি মনে হয় তার কাছে বিয়া দিবেন। আমার নূরের নবী নবীজি এবার কয়ে তোমরা কোরআন খতম করো সবাই করে আল্লাহর কোরআন তেলামাত করা শুরু করেছে এমন টাইমে হঠাৎ করে মৌলালি হাত তুলা কুইয়া রাসুন আল্লাহ কোরআন নবীজি আমার কোরআন খতম শেষ আর বড়ে কইলেন না শোবাখান আন না বন্ধুগো ও নবীর উম্মতের দল আশেকের আল্লাহ পাকের বান্দা নবীর দলেরা আমার নবীকে যখন এমন কথা বলা হইল আমার নূরের নবী বলল রহমাত হজরত কেমন কথা অন্য সাহাবাই ও বা হইয়া গেছে বুঝলাম না ও গাহাবাইকার শোনো 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 হজরত তালান দিয়াহ বলতেছে ওনার কোরআন খতম শেষ সব সাহাবিরা কই নবী আমরা মানি না এত সকাল কেমন কেউ সুরা ফাতেহা পড়ছে কেউ সুরা বাকারা পড়ছে আমি শুনছি দো বই আনাম না সৈয়দ জহরুল ইসলাম জুয়েল হুজুরের আগমন ঐতিহ্যবাহী আওলা দিয়া দরবার শরীফ জোরে বলেন মার আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সদারত কাটি কাকারি পীরে তরিকাত সৈয়দ জহরুল ইসলাম জুয়েল পীর সাহেব হুজুরে সে উপস্থিত হয়েছেন জোরে পড়েন মারহাওয়া আর আরো জোরে মারহাওয়া মার হাবা এ শূন্যতরা বাটি অঞ্চলে টিকে রাখছে হুজুররা ঠিক বেঠি শূন্যতার কারণে আছে অত্র অঞ্চলের ভিতরে আল্লাহ যেন কবুল করে আমি জোরে কইন আল্লাহ জোরে আমিন কর আপনারে আনছে এখন আমারে কইতেছে 12টা 40 পর্যন্ত মাস্ক তো আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন। আর mohabbat এর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বায়রা বাবারা বন্ধুরা গো ও নবীর উম্মতের জাল গভীর মনোজগনি আলোচনা শ্রবণ করবেন। আমি এক ওয়াজ দুই জায়গায় করার অভ্যাস আমার নাই। কিন্তু মাহফিল কমিটি ইউটিউব থেকে ওয়াজ দেখきゃ দেখきゃ কয় হুজুর এই ওয়াজটা করবাইনি এটা করলে ভালা লাগবো। গভীর মনোজগনি আলোচনাটা শ্রবণ করবেন। আমার নবীর সামনে মলালি কইয়া রসুল আল্লাহ করা শেষ হয়ে গেছে এমন টাইমে আমার দয়াল নবী রহমাত আলমিন নবীরে যখন এমন কথা বললেন অন্য সাহাইকার কইয়া রসুল আল্লাহ আমরা কেউসুরা ফাতেহা পড়লাম কেউসুরা বাকারা পল্ল নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি আমরা তো এখনো কোরআন খতম হয় নাই হজরত আলী কেমন করে কোরআন তেলাওয়াত করা খতম করল আমার নবী ডাক দিয়া কয়ে ও মাওলা আলী তুমি কেমনে কোরআন খতম করলা ডাক দিয়া কই আর রাসুল নবীজি একদিন আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে আহলে সুফাদের মজলিসের মধ্যে বৈশা আপনি বলেছেন কেউ যদি একবার সুরা পাতে তিনবার সুরা একলাফ পড়ে তার আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সবাব লেখা হয় ইয়ার রাসুল আল্লাহ আপনি নবী কথা সত্য আপনি নবীর কথা আমি অমান্য করি নাই নবী গো আপনার কথা মোতাবেক আমি এক বাসুরা ফাতে হা তিন বাসুরা এক লাফ পেরা আমল নামায় এক খতম কোরআন তালাবাতের নিছি আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবাই কারাম এ পরীক্ষার মধ্যে আমার মৌলা আলী সর্বপ্রথম এই পরীক্ষার মধ্যে আমার আলী ফাঁস করা ফালাইছে সকল সাহাবাই কারাম চলে গেলেন মৌলা আলী রদিয়াল্লাহু তালানহু মা ফাতেমা তু জহরার বিয়া করব। সুন্দর এন্তেজাম সুন্দর আয়োজন করা হইল সুন্দর এমতেজামার আয়োজন যখন করা হইল আমার নূরের নবী রহমাত আল্লিল আল নবীজি মদিনার কামনীওয়ালা দয়াল নবী রহমাত আল্লিল আলামিন নবীজি যখন হজরত আলীর সাথে বিয়া দিব হজরত আলী আমার নবীজির দরবারে দাঁড়ায় গেছে ইয়ারসুলাল্লা নবী গো ও দয়াল নবী মায়ার নবীজি বিবাহ করব কথা সত্য আমার কাছে কোনো দেড়হাম নাই কোনো টাকা নাই যেটা দিয়া বিবাহের সরঞ্জাম দি কিনব আমার নবীজি মৌলা আলীর কাছে হজরতে আমির হামজারদ্লাহ তালানঘোর হাতের তরবারিটা হাদিয়া প্রদান করলেন আর হজরতে উসমানজী নুরাইনের কাছে তাকে পাঠাইলেন হজরতে উসমানজী নুরাইনকে পাঠাইয়া কবর দিছে যেন বিষ হাম মৌলা আলীকে দেওয়া হয় হজরত জিন নৌরাইন বিশ দেড়হামের জায়গায় চল্লিশ দেড়হাম মৌলা আলীরে দিছে মৌলা আলী রা দিয়ালু তালান বিবাহের জন্য বাজারের মধ্যে যায় সুন্দর করে সুন্দর কাপড় কিনা আবার সুন্দর কইরা কাপড়ও কিনলেন কাপড়ের সাথে সুন্দর খেজুর ক্রয় কইরা আমার নবীর দরবারে আমার নবীর আহমদীলা আলমিন নবীজির জীবনের কিতাব এবং অন্য সকল নবীদের জীবনের কিতাব ইসলামের প্রারম্ভিক ইতিহাসের কিতাব আলবেদায়ামান নেহায়া চোদ্দ খণ্ডের কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাফানো ওইটার মধ্যে লেখতেছে আমার নবীর মাইয়া মা ফাতেমার যখন বিবাহ হয়েছিল মা ফাতেমা বাড়িতে যাওয়ার সময় আমার নবীজি মা ফাতেমার হাদিয়া স্বরূপ একটা জাতা উপহার দিছে জাতা কি দিছিল বুচুন্নি জাতা কিতা আডা 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 শুধু যাতা দেয় নাই মাফাতে মারা দিয়ালে একটা বুক বন্ধ দিছে মানে গলার সেন দিছিল আমার নবীদি গলার সেন তো এখনকার সেনের মতো সিননে ডাগের জামানার যে সেনটা হজরতে হাওয়া আলাই খিসালাম সরি হযরতে মরিয়ম আলাই সালাতু তু রে ফরাই ছিল ও আমার নূরের নবী রহমাত আল্লীল আলামিন নবীজি যখন মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ তালান হারে বিবাহ দিয়া দিলেন মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ তালা আনহা মাওলা আলীর সঙ্গে আর বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর আমার নবীজি রহমাতাল্লিল আলাম এই কথা বল তাদেরকে যখন বিবাহ দিয়া বিদায় করা দিল নবী আমার ডাক দিয়া কয় এ দুইজন ব্যক্তি আর কেউ না রে ও জগৎবাসী তোমরা শুনে রাখো আমার উম্মত্রে নাজাদ দেওয়ার জন্য উম্মত্রে বাঁচাইবার লাগিয়া এই দুইটা ব্যক্তি হইল মূল মাধ্যম এটাতে ক্যাঁ কে করে মাইকলা শোনেন খাইতে গেছে হ্যাঁ আরে আল্লাহর গজব আমার নবী কয় আমার উম্মতরে বাসাই বাল্লাইগা মা ফাতেমার মাওলা আলী হইল মূল জোরে কইলেন না সুবহানাল ওরে তার বাদশা জিনি আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি গ ওরে তোরি কতে আশেদার প্রমাণ বলেন তোরি কতে আশেদার প্রমাণ সুনি মুসলমান গাইব আমরা পাঞ্জাতনের সান বলেন গাইব আমরা পাঞ্জাতনের সুনি মুসলমান গাইব আমরা ওরে পাঞ্জাতন না জাতের পারিবি কে কে তোরা আয়রে যাবি ওই তরিত আয়রে তোরা ওই তরিতে তেয় ও মাফাতে মা হাসানে ঘোসান মামলায় আলি নুরি মাফাতে মা হাসানে গুসান মামলায় আলি নবীর নাইবি কেকে কে আয়রে আসে কান শুনি মুসলমান আইরে

সুন্নি সলেমান গাইবই আমরা পাঞ্জাব ও বন্ধুরে আমার দয়াল নবীজির পাঞ্জাতন তখনও শুরু হয় নাই আমার নবীজি মা ফাতেমারে বিবাহ দিলেন মাওলা আলীর সঙ্গে তারা দুইজন তাদের গড়ে এমন টাইমে গো আমার দয়াল নবীজির কলিজার টুকরা কন্যা মা ফাতেমার গর্বে একটা সন্তান আগমন করল তার নাম হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তালা আনহু যখন আগমন করল আমার দয়াল নবী মা ফাতেমা মাওলা Ali Imam Hasan. কন্যা এমন টাইমে রে আমার নূরের নবীর কাছে হঠাৎ করে অল্প কিছুদিন পরে উম্মে মাহতুম নামক একজন মহিলা আগমন করল অথবা কেউ কেউ বলে নবীদের চাচি আম্মা কেউ কেউ বলে নবী ফুফি আম্মা আমার নবীদের কাছে আগমন করল আগমন করার পরে মহিলাটা কান্না করতে করতে আমার নবীর কাছে ডাক দিয়া বলে ইয়ার আল্লাহ নবীজি আমি গতকালকে রাত্রবেলা একটা খারাপ স্বপ্ন দেখছি ও মহিলা কি খারাপ স্বপ্ন দেখছো তোমার কাছে জানতে ডাক আমি গতকালকে রাত্রবেলা দেখছি আমার হাতের মধ্যে আপনি নবীর দেহের একটা অংশ কাইটা আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে আমার নবী ডাক দিয়া মুসকি মুসকি হাসে আর ডাক দিয়া কয় মহিলা আমি নবীর দেহের একটা অংশ কাইটা তোমার হাতের দেওয়া হয়েছে এটা কোন দুঃখের খবর না এটা কোনো দুঃখের খবর না আপনার হাতের অংশ দেওয়া আপনি বলেন দুঃখের খবর না কাইটা আমার নবী কয় পরে আমার ফাতেমার গর্ব থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করবো একটা সন্তান দুনিয়াতে আগমন করব যাকে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে দেওয়া হবে আরো ধরে বললেন না সুবাহ আল্লাহ গর্বের সন্তান দারে নবীর অংশ বুজাইছে মহিলার স্বপ্ন দিয়া আমার নবী এই কথা বলতে দেরি অল্প কিছুদিন পরে আমার নবী রহমত তাল নীল কাছে ওই মহিলাটা ইমাম হোসাইন রদিয়াল লাহু তালান খুঁড়ে কুলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে আসছে নবী আমার কুল মোবারকের মধ্যে ইমাম হুসাইন কে নিলেন এ আমার আজকে ইসলামপুর রাধানগর ইমাম হাসান হুসাইন রদিয়াল লাহু তালান কুসুন সঙ্গের ভায়া তোমরা তো পাক পাঞ্জাতনের দুইজন সদস্যর নামে সংগঠন খুলেছ শোনো আমার নবীজির কাছে যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হুরে ছোটবেলা আইনা নবীর কুল মুবারকের মধ্য দিল আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে জিজ্ঞাসা করে আর মায়ার নবী দয়ার নবীজি আপনি কেন এমন ভাবে কান্না করেন নবী আমার চোখের পানি গুলা ফালে কান্দে ডাক দেবল আজকে যেমন ভাবে খুশি হইয়া এ সন্তানকে আমার কুলের মধ্যে দিলা আল্লাহর কসম এই দেহটা আমি নবীর দেহ মোবারকের লগে লেগেছে কিন্তু এই কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলের ইবনে জিয়াদের লোকেরা আক্রামার লোকেরা আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে চুরি চালাইব আমার কাছে ভালো লাগে না তবে আমার আল্লাহ পাকরাবুল আলমিন আমার কাছে খবর দিছে ইয়ার আসুন আল্লাহ ও ইমাম হুসাইনকে কারবালার ময়দানে দেশ সাদাত করে দিবে হুসাইনে পাকের একটা ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে কথা সত্য কিন্তু একটা ফোটা রক্ত মোবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ্য লক্ষ কুনাগার কুনাকারত রে আমার আল্লাহ জান্নাতে দিয়ে জানা আমার নবী যে এই কথা বলে আস্তে আস্তে করিমাম হাসান হুসাইনকে বড় করতে লাগলেন আস্তে আস্তে করিমাম হাসান হুসাইন যখন বড় হয়ে যাচ্ছে আমার নবীও তাদেরকে বড় মোহাব্বত দেখায় আমার নবীও তাদেরকে বড় ভালোবাসে একদিন দুপুর বেলা জোহরের নামাজের পরবর্তী সময়ে আমার নবীজি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদি তালান হুরে নিয়ে নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বইসা রইল এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর সামনে দিয়া যাইতাছে উনি তাকে দেখে মা ফাতেমা তো জহর হাদিস বর্ণনা করে বলে আমি তাকে দেখলাম রে জগতের মানুষ আমি তাকে দেখলাম আমার নবীজি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের সুমা দিতাছে আর ইমাম হুসাইনের গোলাম ওবারকের মধ্যে সুমা দিতাছে আমি যখন তাকে বারবার এমন রহস্য দেখলাম এমন কর্মকাণ্ড দেখলাম আমি যাইয়া আমার নূরের নুরেনবীর রহমত তাললিলা আলমিন নবীর কাছে বিজ্ঞাসিত করলাম ইয়ার সুরাল্লা শাহ উল্তুম নাবিয়া সাল্লাল্লাহ সাল্লামা বৃদ্ধ সাই কি ফিলিনি বৃদ্ধ কি ফির তাবাস সামা ইয়ার সুরাল্লাহ আপনি দুইজনকে দুই জাগায় সুমা দিছেন একটা হল তার হলকুমের মধ্যে মানে কন প্রণালীর মধ্যে আরেকটা হলো তার ঠোঁটের মধ্যে তাবাসসুম মানে ওই মধ্যে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা চুম্বনের কারণ আপনার কাছে জানতে চাই নবী আমার চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছে আর ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা খবর জানুন শুকরনাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হড়ে আকরামান মূলক লোক তা ইয়াজিদের বংশধর আমার ইমাম হাসানকে একবার দুইবার তিনবার নয় ছয় ছয় বার বিশপান করাবো কিন্তু সাতবারের সময় আমার ইমাম হুসাইন হাসানকে বিশপান করে মাইরা ফেলবো সাদাত বরণ করায়া দিব যেন তার ঠোঁটের মধ্যে বিশক্রিয়া কাজ না করে আমি নবী ঠোঁট মোবারক দিয়া তার ঠোঁটের মধ্যে বারবার চুম্বন করে ও বন্ধু আস সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে আমার নবী ছয়বার চুম্বন করছে সাতবার চুম্বন করেছে আমার নবীকে যখন নবী যখন ছয়বার চুম্বন করলেন ইমাম হাসানরা তালান ঘুরে শরবতের সঙ্গে পানির সঙ্গে এক না দুই বান্না ছয়বার বার করাইছে কিন্তু আমার ইমাম হাসানরা দিয়া তাআলা তালান ঘু মারা যায় নাই সবাই চিন্তা করে গো ইমাম হাসানরা তাআলা পান ঘুরে এতবার বিষ পান করে সাদাত বরণ করে না আরে করব কেমনে আমার নবী দিনে রাইতে যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে ওই ঠোঁটের মধ্যে বিষ লাগলে বিষ মধু হইয়া যায় আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ আমার আর মুসলমান ইমানদার ভাই বাবা রাং নবীর গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন ওই ইমাম হাসান আর হুসেন আস্তে আস্তে করে বড় হয় নবী আমার বলে ফাতেমা হাসানকে একবার না দুই বান না তুমিও থাকবে না আমার মৌলা আলী থাকবে না তাকে একবার দুইবার করে নয় সাত সাতবার বিষ্পান করাইব শুনেন খবর ওনাকে যখন সাতবার বিস্পান করায় সপ্তমবার সাদা রঙ্গের গুড়ি গুড়ি নুরি পাতরকে মিহিষ করে ওনার বিশ্বের সাথে মিশাইয়া দিছে আর পান করে দিছে আর ইমাম হাসান দুনিয়া থেকে সাত আত বরণ করেছে কিন্তু জানে না বন্ধু জানে ইমাম হাসানকে যখন বিস্পান করায় ইমাম হাসান হাসানরা একটা বার আল্লাহ ডাক দেয় নাই মা কুয়া ডাক দেয় নাই বাবা কুয়া ডাক দেয় নাই নানা নানা বলে ডাক দিছে ইমাম হুসাইন দূরে কোন জায়গায় জানি একটা দূর মেরে ইমাম হাসানের কাছে আগমন করল আর ডাক দিয়া কয়ে ভাই আপনাকে কে বিস্পান করাইলো একটা বার তাদের নামটা বলে দেন ইমাম হাসান কয়ে ইল্লাহ সবিন নিশ্চয়ই ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে ও ভাই আপনাকে যদি এখন তাদের নামটা বলে দেয় আমার নানার উম্মতের ইমান পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী কেয়ামতের আগ পর্যন্ত থাকবে না আমার নানার উম্মতের ইমানটা পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী দুনিয়ার জমিনে থাকবে আর বাহিনী দুনিয়াতে থাকলে আমার নানার গুনাহগার হুম্মতগুলার ঈমানটাও তাজা থাকবে তাদের সাথে যারাই তাল মিলাইবো তারা জাহান্নামে আর যারা হাসান হুসাইন ভালো ভাসব তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে কথা বলে না ঠিক না এই জন্য একজন ডাক দিয়া বলে কতবার জিজ্ঞাস করলো বিষকে পান করাই না আশেক সুরে সুরে বলে আরে ও বাই কও হে শুনি ওরে কে তোমার খাওয়াইলো জহর নবীজির পরানী বাইরে আমার সোনার চন্দ্রমণি ও বাই কহে একেবার শুনি তোমার জহর নবীজির পরা নি বাইরে আমার সোনা চন্দ্রমুনি ছোট ভাহি ও বাইরে কেমনে যা চিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইঘারা হই আরে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি হরে দুই ফুত্রভা রাইয়া কান্দে ফাতে মননী রে ইমাম হাসান হুসেন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন আদিস বর্ণনা করে উনি বলে আমি স্বপ্ন দেখলাম জান্নাতের মধ্যে একই পাত্রের মধ্যে খাবার নিয়ে আমার নবী মা ফাতেমা আর হজরত মৌলা আলী বৈশা রয়েছে আমি দেখলাম মা ফাতেমা বারবার কান্দে ও আল্লাহ আমার কলিজা টুকরা দুই রে দুনিয়া থেকে বিদায় করে দিছে এই জন্য বলে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হা কান্দে ফাতে ফাতেমা জননী বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে শুনি জহর নবীজির পরানীরে বাইরে আমার সোনার চন্দ্রমণি হাল্লা বলেও জিবিরাইল জিবরাইল যাওনারে রে চলিয়া

থেকে নাম তরি নাই মোকাম শরীয়তের সতেক নাম তরি নাই মোকাম হাকি কত বুঝিলে মারফতে ফাই রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকার দরিয়াই রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই ও মন রে আমার মৌলাই আলির প্রেম সাগরে যেজন সাতার দিয়ে আছে রে রাজি করছে হাসানে হুসেন তাই মা ফাতেমার প্রেমে সাগরে ডুব দিয়ে আছে যে মা বন রে মা ফাতেমার প্রেমে সাগরে ডুব দিয়ে আছে যে মা বন রে খুশি করছে আল্লাহ পর রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভ কালি না এসকারে দরিয়াই রে মনে পাগলা মনোরা ডুব দিলি না ফাঁকে একটা জবানো বন্ধ রাখবেন না আমি জানতে চাই বাবারা ইমান তাজা করতে হইলে আহলে ভাইয়া ফাঁক ফাঁক যাত হাসান হুসাইন মা ফাতে মাওলা আলীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই দৌড়ে বলেন দরকার আছে না নাই এদের ভালোবাসা থাকলে ইমান আছে না নাই এদেরকে যারা ভালোবাসবে না হাসান হুসাইন আহলে বা ভালোবাসা যাদের থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এদের ইমান থাকবে না আমার নবী ডাক দিয়ে কয়ে হাসাইন আনা মিন্নি হাসান আমি হাসান থেকে হাসান আমি থেকে হুসাইন আনা মিন্নি হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমি থেকে ফাতেমা আনা মিন্নি ফাতেমা আমি ফাতেমা থেকে ফাতেমা আমি থেকে মৌলা আলী আমি থেকে আমি আলী থাইকা যারা তাদের লগে দুশ্মনী করব তারা স্বয়ং আমি নবীর লগে দুশ্মনী করব নবী আমার কয় হাসান হোসাইন মা ফাতেমা হজরত মাওলা আলী এরা হইল নুহু নবীর নৌকার মতো কার মতো জোরে কয় না কার মতো ভাই ও গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন নুহু নবীর নৌকার মধ্যে ওনার একটা ছেলে ব্যতীত সবাই আগমন করেছে কিন্তু নুহু ওই সন্তানটা নুহু নবীর জামানায় প্লাবনে ডুব্বা মরছে এই জামানার মধ্যে আমার নবী কেন আহলে বায়াত ফাঁক ফাঞ্জাতনকে নুহু নবীর নৌকার লগে তুলনা করল আমার নবী ডাক দিয়া কয় আগার জামানায় নুহু নবীর নৌকার ভিতরে যারা উঠছে তারা বাচ্ছে এই জামানায় তারা আহলে বায়াতরে ভালোবাসবো আহলে বায়াতের নৌকায় গমন করব তারা বাইচা যাইব কবরে গেলে নাজাত পাইয়া যাইব যদিও তারা গুণাগার যদিও তাদের গুণা বেশি আমার নবী কয় সাফাহাতিলি আহালিল কাবা ইরিমিন উম্মাতি আমার উম্ম যদি কবিরা গুণ করে রে আমি নবী তার সুপারিশ কর্ম মানে তাদেরকে সারা আমি নবী জোরে বলবেন না সুবাহ আপনার উম্মত গুণাগার নবী কয় গুণা করলেও জান্নাতি করলে জান্নাতি গুনা করলো নবীর উম্মত জান্নাতি কারণ আমার নবী কয়ে সাফাতিলি আহালিল কাবা ইরিমিন উম্মাতি আমার উম্মতের আর ভিতরে যারা কবিরা গুণ করব আমি নবীর তারারে সুপারিশ করাম ও বন্ধু নবী কিল্লেগা সুপারিশ করব আমার নবীর হাদিস শরীফ শোনেন তিরমিদি শরীফের মধ্যে হাদিস বর্ণনা আন আবি হরায় রতর দি তালান হু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইকুমাসাল্লামা আনা আকসারুল আম্বিয়া ইতাবা ইয়ামাল কেয়ামা আমার নবী কয় কেয়ামতের ময়দানে সক সকল নবীরা দাঁড়ায় থাকবে একদিকে কিন্তু আনা আকসারুল আম্বি আই তাবাইয়াল কেয়ামা উম্মতের মধ্যে সব চাইতে বেশি উম্মত এক একদিকে থাকবো আমি নবী মানে আমি উম্মতে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি শুধু তাই না তাই না রে মুসলমান আমার আল্লাহ পাকের নবী বলতেছে ও আনা আউ্লু মাই আকরা উ বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমার আল্লাহ আমি নবীরে দিয়ে খোলাইব ও বন্ধু আদম থেকে ঈশা নবী পর্যন্ত কত নবী কেউ একবার জান্নাতের দরজাটা আগে খুলতো না আমার নবী কান্নাতের দরজা আমি নবী আগে খুলব আর জোরে বললেন না আল্লাহ বন্ধু রে নবীর পাগলের দলেরা নবী আমার কয় শুধু জান্নাতের দরজা খুলতাম না আমার আগে বিসবহানি বলেন আমার নবীজি জান্নাতের দরজা না খুইলা জান্নাতের দরজা কেবা তার মধ্যে দাঁড়ায়া থাকব সৌকাটের মধ্যে দাঁড়ায়া থাকব নবীর সামনে সব নবীরা দাঁড়ায়া থাকব আমার নবী কয় আগে আমার উম্মত জান্নাতে ঢুকব তারপরে অন্য নবীরা <laughs> ডুবু অন্য সকল নবীদের আগে আমরা জান্নাতে যাব রে বাবারা একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন আমার নবী ডাক দিয়া কয় আমার একটা গুণাগার উন্মত যদি জাহান নামে থাকে এদেরকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে নেওয়ার রাখ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না বন্ধ করব না নবী গো ও দয়াল নবী গো তাকে দেখেন এই ইসলামপুর রাধানগর এলাকার কত ইমাম হাসান হুসাইন যুবস সঙ্গের বায়রা মা বোনেরা মুরব্বী বাবার আপনি নবীর জন্য প্যারেশান প্যারেশান ও দয়াল নবী মায়ার নবীজি ও নূরের নবীজি আমরা আপনি নবীরে পামুনি আপনি নবীর লগে জান্নাতে থাকতে পারবনি নবী আমার বলে তাদেরকে ভালোবাস ইয়ার সুরাল্লা তারা কারা নবী কয় আহালু হুমা যারা আমার আহালে বায়া তারারে ভালোবাস ও নবীর উম্মত তারারে ভালোবাসবেন এদেরকে মোহাব্বত করবেন আমার নবী ডাক দিয়া কয় তোমরা পাক্কা ইমানদার হইবা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয়ই তোমরা ইমানদার আর যদি নেকামল করো তোমরাই হইবা দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ আর জাযা উহুম ইনদা জান্নাত জান্নাতু আদিনিন তাজরি তাহতিহাল আনহার আল আনহার Dinafiha abada